আমি যেটা বললাম, যারা এরা সব তৃণমূলেই ছিল, তৃণমূল থেকে এরা বিজেপিতে এসেছিল, মন্ত্রীরা ভয় দেখিয়ে আবার এই লোকগুলোকে নিজের ওইখানে ডেকেছে, কাউকে চাকরি প্রলোভন দিয়ে দেওয়া হয়েছে, কাউকে বলা হয়েছে যে তোমাদের যে চাকরি করছে তাদের চাকরি আমরা কেড়ে নেব, সেই সব ভয় গেছেন। আমিও টিভিতে দেখলাম গেছে। কতজন ছিল আমাদের? ছিল 22-23 জন ছিলাম আমরা। আজকে কতজন গেছে জানেন না? সঠিক আমি বলতে পারবো না কতজন গেছে। মন্ত্রী পড়ছেন ওইখানে, আমি দেখলাম 10-12 জনের মুখ দেখলাম, নাম তো অনেক পড়ে যাচ্ছেন। এবার দেখা যাবে কি কারা ওইখানে গেছেন কারা যাননি। সবাই তো আমি ছবি দেখলাম না, যাদের যাদের উনি নাম পড়ছেন তাদের সবাই আমরা ছবি দেখলাম না। দাবি তো ওনারা বহু আগের থেকে করে যাচ্ছেন, ওনারা তো দাবি করেছিলেন, ওনাদের ভোট হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা লোকসভায় একটা বড় নির্বাচনে, আমরা নির্বাচনের পর আমরা ভোট আবার আমাদের বিজেপির ভোট হবে। আমরা মানুষের সাথে নিয়ে, মানুষ ভাটপাড়ার মানুষ, ভাটপাড়ার পৌরসভার 35টা ওয়ার্ডের মানুষ আমাদের সঙ্গে আছে। আজকে 32টা কাউন্সিলর আছেন, একজন আছেন একটা কেসে, মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেস ফাঁসিয়ে ওনাকে জেলে রেখেছে, 32টা কাউন্সিলর। এই মুহূর্তে আপনাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা, আমাদের পুরো মেজরিটি আছে, আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো ভয়ের কোনো ব্যাপার। তাহলে তৃণমূল যে দাবিটা করছে যে ভোট ওদের, তৃণমূল মিথ্যা দাবি করতে, তৃণমূল মিথ্যা আগের থেকে দাবি করে থাকে, সেই দাবি এখনো করে যাচ্ছে। আপনাদের সংখ্যাটা এখনো পর্যন্ত নিজেরা এখনো ঠিক করেছেন? আমাদের সংখ্যা যেটা আগে ছিল সেই সংখ্যাই আছে, 20-22টা আমাদের সঙ্গে আছে, আমাদের ফুল মেজরিটি আছে, আমাদের কোনো চিন্তা ভাবনা করবে। আপনার নামটা? প্রমোদ কুমার সিং, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।